ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে আসা মোয়াজ্জেম হোসেন আলাল যুবদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেন দীর্ঘ সময়। তিনি ঢাকার রাজনীতিতেও সক্রিয় বহুদিন ধরে। মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির রাজনীতিতে একজন ত্যাগী ও পরিশ্রমী নেতা হিসেবে পরিচিত। প্রায় শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে তার নামে। গত এক দশকে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বহুবার কারাবরণ করেছেন। রাজপথ কাঁপানো এই নেতা মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ। সুবক্তা হিসেবে রাজনৈতিক মহলে তার ব্যাপক পরিচিতি। ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিত টকশো করেন তিনি। তবে এত কিছুর পরেও দুবারের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার রহস্য কি? দলীয় মনোনয়ন পেয়েও কেন তিনি 2018 সালের নির্বাচন করেননি তা নিয়ে থাকছে আজকে আমাদের আয়োজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল 5 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে, তবে বরিশাল 5 আসনে নয়, বরিশাল 2 বাবুগঞ্জ আসনে। অথচ বরিশাল 5 সদর আসন ছাড়া অন্য কোনো আসনে নির্বাচন করবেন না বলে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল 5 আসনে মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমান সারোয়ারও। আলাল ও সারোয়ার উভয়ই বিএনপির যুগ্ম সচিব, দুঃখিত যুগ্ম মহাসচিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত আলাল বরিশাল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ওদিকে সেই আসনে আলালের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সারফুদ্দিন সান্টুকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর আলালের কাঙ্ক্ষিত আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার। ফলে কেউ কেউ বলছেন কাঙ্ক্ষিত আসন বরিশাল 5 সদর আসনে মনোনয়ন না পাওয়ায় নাখোশ হয়েছিল আলাল। কারণ তিনি আগেই বলে রেখেছিলেন ওই আসনে দলীয় মনোনয়ন না পেলে ভোট করবেন না। অনেকে 18 সালে সেই নির্বাচনের আগে জানিয়েছিল বরিশাল 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোয়াজ্জেম হোসেন আলালের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সরোয়ার। ওই আসনে মনোনয়ন দোষ সরোয়ারের কাছে, হেরে যাওয়াটাকে মেনে নিতে পারেননি আলাল, তাই হাইকমান্ডের সিদ্ধান্তে নাখোশ হয়ে ভোট থেকেই সরে দাঁড়িয়েছিলেন। তবে মোয়াজ্জেম হোসেন আলাল বলেছিলেন ভিন্ন কথা। বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচন করতে পারছেন না, তাদের একজন কারাবন্দী অন্য জন নির্বাসিত। এমত অবস্থায় জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসেবে নির্বাচন করতে পারেন না বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন এই নেতা। আলালের ভাষ্য, খালেদা জিয়া ও তারেক রহমান তারা আমাদের জাতীয়তাবাদী শক্তির মূল অনুপ্রেরণার উৎস ও উজ্জীবনী শক্তি। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে আমিও সেই নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী নই, এজন্যই আমি মনোনয়নপত্র দাখিল করিনি। বরিশালের বিএনপির রাজনীতিতে মুজিবুর রহমান সরোয়ার ও মোয়াজ্জেম হোসেন আলালের বিরোধ অনেক পুরনো। দুজনই বিএনপির যুগ্ম মহাসচিব। 2001 সালে ক্ষমতায় আসার পর বরিশাল বিএনপির দুইটি মেরু ছিল, একটির নেতৃত্ব দিচ্ছিলেন সরোয়ার, অন্যটি আলাল। কিন্তু পরে কেন্দ্রীয় রাজনীতিতে ব্যস্ত হয়ে যান আলাল, ওইদিকে বরিশালের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন সরোয়ার। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল 1996 এবং 2001 সালে বরিশাল 2 থেকে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন। দলের সিদ্ধান্তে 2008 সালে ঢাকা 13 আসনে তিনি নির্বাচিত হয়েছেন। খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে আলালকে ঢাকা 15 আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন, সেই অনুযায়ী কাজও করেছেন ওই নির্বাচনী এলাকায়। হাইকমান্ডের নির্দেশে আবার তিনি বরিশাল 5 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর বরিশাল রাজনীতিতে দুই মেরু ছিল, যার একটি নেতৃত্ব ছিলেন সরোয়ার, অন্যটির নেতৃত্বে ছিলেন আলাল। ওই সময় এই দুজনের মুখ দেখাদেখিও বন্ধ ছিল দীর্ঘদিন। পরে দলের হাইকমান্ড মোয়াজ্জেম হোসেন আলালকে কেন্দ্রের রাজনীতিতে ব্যস্ত রেখেছেন। এরপর থেকে বরিশালের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছেন সরোয়ার। অনেকের মতে পছন্দ মতো আসন না পেয়ে আলাল অভিমান করেছিল সে সময়, কিন্তু তিনি দলের সাথে কোনো বেইমানি করেননি, বরং আগের থেকেও বেশি সক্রিয় হয়েছেন দলীয় কাজের শারীরিক নানা জটিলতা থাকা সত্ত্বেও, যা অন্য নেতাকর্মীদের জন্য একটি অনুকরণীয় বিষয়।